হ্যালো ওয়েলকাম সবাইকে সবাইকে জানাচ্ছি পোয়ামুরি বাজার থেকে স্বাগতম পোয়ামুরি বাজারে আমরা উঠছি এদিকে বাদ না আসসালামু আলাইকুম বদর বাড়ি হড়ে হ্যাঁ সকরি হড়ে সঞ্জা খাওয়ানো বস সামনে থড়ে নয় ফেলল কুয়ামুরি বাজারে এখন আমরা যেখানে অবস্থান করছি সেখানে শুকনো মাছের দোকান এখানে ফরে ফরে সাজিয়ে রাখা হয়েছে স্ট্রিংলে এটা স্ট্রিংলে হরেক রকমের সামুদ্রিক মাছ উপজাতীয়দের প্রধান খাবার মরু সম্প্রদায় ঋষিক সম্প্রদায় বসবাস এখানে করতে প্রধান খাবার প্রধান অনবারি হরে আর বাংলাটা খাবো তৈরি তাদের বাড়ি কি এখানেই নিচে পারে আজকে কি বাজার পাচ্ছিল মানুষজন কম যে চলে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে পোয়ামুরি বাজারে দাদা নমস্কার দাদা কি এরা অবসর দিন আছেন ও বহুত বছর হয়ে গিয়ে দাদা নমস্কার দাদা খবর শুধু আছেন ওটা ও আচ্ছা 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 আসল বাড়ি হরে
ঘুরে ঘুরে পোয়ামুড়ি বাজার দেখছি, চারপাশে দেখছি, এখানে মুরুংদের ত্রিপুরাদের সাথে বাঙালিদেরও বিশাল বাজার। এই বাজার এক সময় এই বাজারের বিশাল ঐতিহ্য ছিল, কিন্তু রাস্তা হওয়ার ফলে নদীপথে এই বাজারের যোগাযোগ ছিল, কিন্তু এখন বর্তমানে রাস্তা হয়ে যাওয়াতে এই বাজারের অনেকটা জৌলুস কমে গেছে। দাদার বাড়ি হড়ে সকের হড়ে পোয়ামুড়ির একজন বাসিন্দাকে দেখতে পাচ্ছি। আপনি কি পোয়ামুড়ির বাসিন্দা? দেখি দাদা, নমস্কার দাদা, বাড়ি হড়ে সকলে অন্ধকার হাজার বেনা তারা পারা পাল্লা। দাদা কি একমাত্র ফার্মেসির মালিক এখানকার? দাদা দুটা আছে না? দাদা কি মুরং নাই ত্রিপুরা ফুমি? আপনার আসল বাড়ি কোথায়? ও আচ্ছা, উনি মানুষের বিপদ আপদে চিকিৎসা সেবা দিয়ে থাকেন সবসময়। দাদার নাম কি? নাম দাদা বিকাশ খুমি। আমি নিচে দিকে নামিয়ে আসছি, আবার বাজার আরেকটা পাশে। পাহাড়ি কা ভাতের হোটেল দেখতে পাচ্ছি। বৃষ্টি পাখির চোখে পোয়ামুড়ি বাজার, এটা সম্পূর্ণ পোয়ামুড়ি বাজারের উপর সাইড থেকে আর্মি ক্যাম্প ওঠার যে সিঁড়িটা ওদিক দিয়ে, যে ঝর্ণা ওঠার সিঁড়িটা ওদিক দিয়ে পোয়ামুড়ি বাজারটা, এটা একদম উপর থেকে পোয়ামুড়ি বাজার। চমৎকার একটা পাহাড় ঘেঁষা একটা বাজার, এটা এটা অনেক বছর ধরে এই বাজার। আস্তে আস্তে এই বাজারে তার সমৃদ্ধি হারিয়েছে, কারণ পোয়ামুড়ি বাজারটা যেখানে অবস্থান সেখান দিয়ে রাস্তা আসেনি। পোয়ামুড়ি বাজারটা ঐতিহাসিকভাবে নদীপথে যাতায়াত ছিল, বর্তমানে এই পোয়ামুড়ি বাজারটা অনেকটা বিবন্ন, বিবন্ন বলতে গেলে চলে। এই পোয়ামুড়ি বাজারটা সম্পূর্ণ প্রাকৃতির মাঝখানে, একদম প্রাকৃতির মাঝখানে এই বাজারটা গড়ে উঠেছে। বলতে গেলে সে আমাদের পুরাতন লামা বাজারের কথা মনে পড়ে। লোকে মুখে শুনেছি এক সময় লামাবাজার এমন একটা অবস্থায় ছিল, খুব সুন্দর দুঃখিয়া সুখিয়ার একদম তীর ঘেঁষে, মাতামুড়ির তীর ঘেঁষে এই বাজার গড়ে উঠেছিল। এখন সেই পোয়ামুড়ি বাজারের কথা, লামাবাজারের কথা মনে পড়ছে পোয়ামুড়ি বাজারে এসে। পোয়ামুড়ি বাজার টিন শেড এবং বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে করা, এখানে বিদ্যুৎ নেই, এখানে সৌর চুল্লি আছে। প্রাকৃতিকভাবে পাওয়া পানি থেকে তারা পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে। এখানে বাঙালি, মুরং, ত্রিপুরা, খুমি সবারই সহাবস্থান এখানে রয়েছে। একটা ফার্মেসি, ওষুধের দোকান, পোয়ামুড়ি বাজারে দুটা ওষুধের দোকান, এই রাস্তা একদম শুরুতেই একটা, মাঝখানে আর একটা। সামনে আমাদের অভিযাত্রী দল সাথা সাথী ভাইয়েরা, এখানে তারা বেশ ক্লান্ত। এটা পোয়ামুড়ি বাজার,
এগুলো কি মাছ? স্ট্রিংলে স্ট্রিংলে আর এটা এটা কি? এটাও হাঙ্গর? এটা কি মাছ? ও হায়ের মাছ। এখানে দোকানের পাশাপাশি কিছু ভারী ঘর রয়েছে, তারা থাকে, ব্যবসা বাণিজ্য করে। তো এখানে দিদিদের দেখতে পাচ্ছি। দিদি কেমন আছেন? ভালো আছেন? ও দিদি, আপনাদের কোন পাড়া? উপরে না? আমরা পোয়ামরি থেকে বেশি এনজয় করছি, পোয়ামরি বাজার দেখছি। আমরা সাথে আমার ছোটো ভাই রাসেল, সে একজন ছোটোখাটো ব্লগার, সে বেশ ভিডিও বানানো শুরু করছে ইদানিং। আশা করছি তার বড় বড় ভিডিও আপনারা দেখবেন সামনে, সে ভালো ভিডিও মেক করতে পারে। সে দূর দূরান্তে পাহাড়ে ঘুরে বেড়ায়। বৃষ্টি ভেজা হাঁস, চীনের হাঁস। হ্যালো মুর কই? না এটা আপনার যেটা বলতেছি রাসেল ভাই, পানির ফ্লোটা যদি আরো বেশি হইতো। এখন ঝর্ণার উপর পাড় দেখতে পাচ্ছেন, ঠিক এখন দেখবেন আমি ঝর্ণা দেখছি ক্যামেরায়। ভাই ধরুন পোকা কামড়াচ্ছে।